বন্ধুরা, আজকের গল্প পিঞ্চাস। কি রে দিদি ভাই, কি হয়েছে তোর? তুই মুখ ভার করে আছিস কেন? তোর কি হয়েছে দিদি ভাই? তোর কি মন খারাপ নাকি বলতো? কথা বলছিস না কেন দিদি ভাই? কি আর বলবো ঠাকুমা, তুমি বলো আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছি? ঈশ্বর আমাকে কালো বানিয়েছে, তাতে আমার কি দোষ বলতো? বুঝেছি, আজ আবার তোকে কেউ গালমন্দ করেছে তাই না? কিন্তু দিদি ভাই, আমি তো তোকে কতবার বলেছি কারো কথায় কান দিয়ে মন খারাপ করবি না, যে যা বলার আছে বলুক। তুই কার কাছে কেমন জানি না, কিন্তু তুই আমার কাছে পরীর মতো সুন্দরী বুঝলি, কারণ তোর মনটা যে অনেক ভালো রে দিদি ভাই। যার মন ভালো সেই তো প্রকৃত সুন্দর। তুমি আর যাই বলো না কেন ঠাকুমা, অন্যরা তো আমার মন দেখি না, সবাই তো আমার কালো রং দেখে, আমাকে কথা শোনায়। এইসব কথা শুনতে আমার আর ভালো লাগে না ঠাকুমা, কেন যে সবাই আমায় কালো কুচিত বলে কথা শোনায়। হয়েছে হয়েছে, তোকে আর মন খারাপ করে থাকতে হবে না, চল তো এখন ঘরে চল, আমায় তাড়াতাড়ি খাবার দে তো। আর আজ কি রান্না করেছিস? হ্যাঁ, এভাবেই ঠাকুমা নাতনির দিন কাটছিল। উফ, বড্ড জল তেষ্টা পেয়েছে, পিপাসায় যে গলাটা একেবারে শুকিয়ে গেছে। একে তো গ্রীষ্মকাল, তারপর আবার ভর দুপুরবেলা, এই দুপুরবেলাতে এভাবে বাইরে বের হওয়াটা খুবই মুশকিল। কিন্তু এখন জল কোথায় পাই? আশেপাশে তো কোথাও কোনো জল চোখেই পড়ছে না, আর জল না খেলে তো আমি চলতেও পারছি না। কাকুলি কাক যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেই দিক দিয়ে টুকি জলের কলস নিয়ে যাচ্ছিল, আর তখন টুকি কাকুলি কাকের এসব কথা শুনতে পায়, আর জলের কলস নিয়ে কাকুলি কাকের কাছে যায়। তুমি চিন্তা করো না কাকিমা, এই নাও জল, আমি এক্ষুনি কুদিকে আনলাম, তুমি এই কলসের জল খেয়ে পিপাসা মেটাও। এই কালো কুচ্ছিত মেয়ে, তুই কেন আমার কাছে জল নিয়ে এলি? হ্যাঁ, আমি কি তোর কাছে জল চেয়েছি নাকি? দরকার হলে জল তেষ্টায় আমি মরে যাব, কিন্তু আমি তোর হাতে জল খাবো না, বুঝেছিস? যা দূর হ, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, কালো কুচ্ছিত মেয়ে কোথাকার। এসব কথা বলে কাকুলি কাক টুকিকে তাড়িয়ে দেয়, আর কাকুলি কাকের কথায় টুকি ভীষণ কষ্ট পায়। ভাই রে পোড়া কপাল আমার, আমি কিনা গেলাম কাকিমাকে জল খাওয়াতে, তার পিপাসা মেটাতে, আর সেই কাকিমা আমাকে কুচ্ছিত বলে কথা শোনালো। সত্যি এই যুগে কারো উপকার করতে নেই। এসব কথা ভাবতে ভাবতে টুকি আনমনে যাচ্ছিল, আর পথে টুকির সাথে মিঠু তোতার দেখা হয়। আরে টুকি, তুই সব সময় এমন সামনে চলে আসিস কেন বলতো? আমি কত বড় একটা শুভ কাজে যাচ্ছিলাম, কিন্তু পথেই তোর মুখটা দেখতে হলো আমায়। তোর মুখ দেখে ও শুভ কাজে গেলে তো সেই কাজ আর ভালো হবে না রে। তোর মতো কালো কুচ্ছিত মেয়ের মুখটা যে একেবারেই অশুভ, যত সব না জানি আজ কি আছে আমার কপালে। এসব কথা বলে মিঠু তোতা সেখান থেকে চলে যায়। যাক বাবা, আমি আবার কি করলাম? আমি কি আমার কাজে একটু বাহিরেও বের হতে পারবো না? আমার এসব আর ভালো লাগে না। হে ঈশ্বর, তুমি আমায় তুলে নাও, আমার আর ভালো লাগে না বেঁচে থাকতে। এইসব কথা বলে টুকি কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। তুই এসেছিস দিদি ভাই, ভালোই হলো, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে পাশের জঙ্গলে সুখী পায়রা আর তার ছেলে বান্টি কবুতর তোকে দেখতে এসেছে, তাড়াতাড়ি তৈরি হয়ে আয় দিদি ভাই। ঠাকুমা, তুমি আবার আমার বিয়ের কথা বলছো? তুমি জানো না ঠাকুমা, আমার কুচ্ছিত চেহারা কেউ পছন্দ করে না, আবার পাত্রপক্ষ পছন্দ করবে। তুমি কেন আমার বিয়ে দিতে চাইছো বলো? পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে না ঠাকুমা। তুই বেশি কথা না বলে তৈরি হয়ে নে তো। আর তোকে কে বলেছে হ্যাঁ পাত্রপক্ষ তোকে পছন্দ করবে না? আমার দিদি ভাইয়ের মতো এমন লক্ষ্মীমন্ত মেয়ে কি আর ওরা কোথাও পাবে নাকি? হ্যাঁ, এসব বলে মিনু টুনটুনি টুকিকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। এটা কে মাসিমা? এই কালো কুচ্ছিত মেয়েটা কি আপনার নাতনি? আপনার নাতনি দেখতে এত কুচ্ছিত, সে কথা তো আপনি আগে বলেননি। তবে আর আমরা অযথা সময় নষ্ট করে এত দূর আসতাম না। আর যাই হোক,
এমন একটা কুচিত মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ বানিয়ে আমার বাসায় নিয়ে যেতে পারবো না। কারণ এমন কুচিত মেয়ে আমার সংসারে গেলে যে আমার সংসারে অমঙ্গল নেমে আসবে। বাবা বান্টি, চল বাবা, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, আমি তোকে সুন্দর একটা পাখির সাথে বিয়ে দিব। এরপর সুখী পায়রা আর বান্টি কবুতর মিলে সেখান থেকে চলে যায়। সত্যি আজ আমার সব বিশ্বাস ভেঙে গেল। আর বুঝি না ঈশ্বর কেন তোকে এত কালো বানিয়েছে। না তোকে জঙ্গলে কেউ পছন্দ করে, না তোকে কেউ সহ্য করতে পারে। তোকে কি সারা জীবন আমি আমার কাছে রেখে দিব নাকি? কেউ তো তোকে পছন্দ করে না, এখন আমি তোর বিয়ে দিব কি করে? তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গেছে, যত জ্বালা হয়েছে এখন আমার, আমার আর ভালো লাগে না। এসব কথা বলে মিনু টুনটুনি চলে যায়। আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। ঈশ্বর, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন আমায় এমন কুচ্ছিত বানিয়েছো? এতদিন জঙ্গলের পাখিরা আমায় কটু কথা বলতো, আর আজ আমার নিজের থাকো মা আমায় অনেক কথা শুনিয়েছে, আমি আর বাঁচতে চাই না। তুমি আমায় তুলে দাও ঈশ্বর। এসব কথা বলে টুকি যখন কাঁদছিল, ঠিক তখনই সেখানে একটা পরী আসে। আর পরীকে দেখে তো টুকি ভীষণ অবাক হয়। ভয় পেও না তুমি, আমি মায়াপরী। আসলে আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমার কষ্টের কথাগুলো শুনে আমি এখানে আসলাম তোমার সাহায্য করার জন্য। তুমি চলো আমার সাথে, আমি তোমার সব সমস্যার সমাধান করব। এরপর টুকি পরীর সাথে যায়। আর পরী টুকিকে নিয়ে একটা ক্রিমের জমিতে যায়। সেই জমি দেখে তো টুকি ভীষণ অবাক হয়, কারণ সেই জমিতে ফায়ার অ্যান্ড লাভলির গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ফায়ার অ্যান্ড লাভলি ধরা ছিল। ও মা, এত ফায়ার অ্যান্ড লাভলি ক্রিমের গাছ, আর গাছে তো অনেক ফায়ার অ্যান্ড লাভলি ধরে আছে। এখানে কি ফায়ার অ্যান্ড লাভলি ক্রিম চাষ করেছো গো পরি? আসলে এটা আমার ক্রিমের জমি, আমি এখানে ক্রিম চাষ করেছি, আর আজ থেকে এই ক্রিমের জমিটা হলো তোমার। তোমার যত ইচ্ছে হবে তুমি এখান থেকে ক্রিম নিয়ে যেতে পারবে। আর এখানকার ক্রিম তুমি তোমার মুখে দিলে তোমার এই কুচ্ছিত চেহারা থেকে তুমি অনেক সুন্দর হয়ে উঠবে, জানো? তুমি সত্যি বলছো পরি? তবে তো আমিও সুন্দর হব। যাই হোক, ভালোই হলো, এবার আমি এই ক্রিম দিয়ে সুন্দর হব। এরপর টুকি ক্রিমের জমি থেকে ফ্যান্ড লাভলি ক্রিম নেয়, আর সেই ক্রিম নিয়ে টুকি খুশি মনে বাসায় ফিরে যায়। আর সেই ফ্যান্ড লাভলি ক্রিম মুখে মেখে টুকি সুন্দর হয়। এতে মিনু টুনটুনিও ভীষণ খুশি ছিল। আর এরপর থেকে টুকি আর মিনু টুনটুনিকে নিয়ে সুখেই দিন কাটাতে শুরু করে।